না না সে তো রাজাকারের বাচ্চা কে বন্ধু আরে একটা ধরতে জানতাম মনে মনে সন্তান আমরা প্রাক্তন জাস্টিস মানিককে একটা লিগ্যাল নোটিশ দিয়েছি তার যে ব্যবহার উনি একটা অ্যাঙ্করের সঙ্গে করেছেন একটা টেলিভিশনের প্রোগ্রামে সেটা মানে আমরা কল্পনা করতে পারি না একজন অ্যাপেলের ডিভিশনের বিচারকের যদি এই ধরনের আচরণ হয় এটা কি আমরা ক্ষমা করতে পারি আমরা মনে ক্ষমা করতে পারি না এবং আমার মনে হয় আমি চাচ্ছি একটা দিক নির্দেশনা অ্যাপেলের ডিভিশন থেকে সরকারের কাছ থেকে যে প্রাক্তন বিচারপতিরা কতটুকু পর্যন্ত তারা যেতে পারেন তাদের কোড অফ কন্ডাক্ট থাকা উচিত এবং তারা কতটুকু করবেন আর এই ধরনের অপরাধের জন্য তাদের কীভাবে শাস্তি দেওয়া যায় মানিক সাহেব শুধু ওই অ্যাঙ্করকে মানে ইনসাল্ট করেনি পুরো ছাত্র সমাজকে উনি মানে মানে যেভাবে ডাইরেক্টলি সবাইকে রাজাকার বলেছেন হোয়াট রাইট হি হ্যাজ গট আপনারা নিজেরাই জানেন যে বিচার কার্য চলাকালীন অবস্থায় উনি কীভাবে এক একটা রায় দিয়েছেন ইভেন কি উনি ওনার জন্য বিমানে প্রথম ক্লাসের একটা টিকিটের আইন নিয়েছেন রায় করেছেন এইটা দেখার পরেও আমার আমি খুব কষ্টের সঙ্গে বলছি আমার মতন একটা নগণ্য আইনজীবী হয়তো বলতে পারেনি কিন্তু মিডিয়ারা ছিলেন আপনারা একটু শব্দ করেন নেই একজন বিচারপতি তার টিকিটের জন্য বিমানকে ডাইরেকশন দিয়েছে যে ফার্স্ট ক্লাসে তাকে টিকিট দিতে হবে এবং প্রত্যেকটা বিচারককে দিতে হবে এই জাজমেন্টটা আমাদের বিচার বিভাগীয় কোনো তদন্ত হয়নি কিছু করে নাই তো আমার মনে হয়েছে যে এই অ্যাঙ্কারকে যে রাজাকার বলা হয়েছে এটা দিয়েই আমরা শুরু করব এই ধরনের বিচারক যারা অপব্যবহার করে সিস্টেমকে অপব্যবহার করে তাদের আমাদের বিচারে নিয়ে আসা উচিত তো মনে হয় না মনে হয় না তাহলে উনি অসুস্থ মানুষ কেন ঘুরে বেড়াবে কেন আমাদের টেলিভিশনের যারা চালান টকশোগুলো তারাও জানেন যে উনি কি এমন অসুস্থ মানসিকতার ব্যক্তি তাকে বারবার কেন নিয়ে আসতে হবে এটা ওনাদেরও দোষ কারণ আমরা চাই এইরকম একটা নির্দেশনা বলি যে ওনাদের উপরে থাকবে যে দে নিড টু হ্যাভ আ গাইডলাইন যে তাদের টকশোতে কারা আসবেন কারা কথা বলতে পারবেন এবং টকশোগুলো নিড টু হ্যাভ আ নিউট্রাল ভিউজ কিন্তু আমরা এতদিন দেখে এসেছি আপনাদের ওই যে পুলিশ আমাদের হাইকোর্টের সামনে মুখ চেপে ধরেছে মনে হয় আপনাদেরও এরকম মুখ চেপে ধরেছিল সেই জন্য আমরা অকথ্য অনেক স্টেটমেন্ট শুনেছি যেটা নিউট্রাল কোনো বক্তব্য ছিল না বরং একটা আমি কি বলবো ন্যাক্কারজনকভাবে কিছু ব্যক্তিকে আপনারা তেল দিয়েছেন আর কিছু না আমরা আপনাদের কাছে চাই যে আপনারা যা কিছু হোক না কেন ফেস ইট যেটা মনে করবেন বিবেকে আপনার মনে হবে যে এটা সত্যি বা ঠিক ন্যায় তখন এটা নিয়ে কথা বলেন কখনো অন্যায়ের কথাটা আমি আপনাদেরকে অনুরোধ করি অন্যায় কিন্তু বেশি দিন থাকে না আমি সবসময় একটা কথা বলি যে এই পৃথিবীতেই কিন্তু অন্যায়গুলোর শাস্তি হয়ে যাবে এই আজকে যে দিনটা নিয়ে এসেছে এই সুন্দরভাবে কথা বলবার জন্য বাক স্বাধীনতা দিয়েছে সেইসব ছাত্র ভাইদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং সেই সব ভাই বোনরা যারা নিজেদের জীবন দিয়েছে এই সিচুয়েশনটাকে চেঞ্জ করবার জন্য তাদের আত্মা মাগফিরাত কামনা করছি আজকে আমরা এসেছি আমরা শুধু দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র ভাইরা বোনরা বিভিন্ন স্তরের ব্যক্তিরা যারা রাস্তায় বেরিয়ে এসছেন এবং তাদের কথাটা আমরা বেশি দেখছি কিন্তু সেখানেও আমরা দেখছি যে অন্যান্য জায়গায় বিশ্বের অন্যান্য দেশগুলোতেও কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষরা বেরিয়ে এসছে যারা বাংলাদেশি বিশেষত আমরা রিসেন্টলি যে ঘটনাটা দেখেছি সেটা হলো ইউএতে আপনার অনেক লোক বেরিয়ে আসছিলো এবং অনেক লোকের বেরিয়ে আসার পরে সেখানে আপনার 57 জন লোককে ধরা হয়েছে কারণ ইউএতে আমাদের মতন বাক স্বাধীনতা নাই কেউ প্রোটেস্ট করতে পারে নাই এবং সেই কারণে তাদেরকে 10 থেকে 11 বছর কনভিকশন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কনভিকশন দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে সেখানে আমাদের বাংলাদেশের যে দূতাবাস ছিল যে অফিসগুলো ছিল তারা সেইভাবে সক্রিয় কোনো ধরনের পদক্ষেপ নেন নাই এবং এটা আমরা জানার পরপরই আমরা আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারপরে হিউম্যান রাইটস কমিশন ইন জেনেভা তারপরে আমেরিকায় FLCO বলে একটা শ্রমিক সংগঠন আছে বড় একটা অফিস সেখানে আমরা চিঠি দিয়েছি
আমরা দিয়ে তাদেরকে বলেছি যে আমরা কীভাবে এদেরকে মুক্ত করতে পারি সে বিষয়ে আমাদেরকে সাহায্য করার জন্য আমরা আবেদন জানিয়েছি। এবং পর মুহূর্তে আমরা গতকালকে জানতে পারলাম পররাষ্ট্র যে উপদেষ্টা হচ্ছেন উনি বলেছেন যে ওনাদের অফিসও চেষ্টা করছেন এই 57 লোকের ব্যক্তিদের জন্য আইনের সহায়তা দেবার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টাও চেষ্টা করছেন। আমরা তার মধ্যে আমরা একটা মানে ইউএইতে একজন কনসালটেন্ট আছেন, ওনার নাম অ্যাডভোকেট জাকি আক্তার, উনিও কাজ করছেন এবং উনি অলরেডি ইউএইতে যোগাযোগ করেছেন এবং আবুধাবিতে যোগাড় করে তাদের নাম ঠিকানা যোগাড় করার চেষ্টায় প্রক্রিয়া আছেন। এবং আমরা বলতে চাই যে আমাদের সরকারও কাজ করতে আরম্ভ করেছে এবং আমরা তো ইতিমধ্যে কাজ করতে আরম্ভ করেছি। আমরা সরকারকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দিতে প্রস্তুত, আইনগত বিশেষ করে আইনগত সাহায্য সহযোগিতা দিতে চাই। এবং এ বিষয়ে আমরা চাই যারা মিডিয়াতে আছেন তারা এটাকে ভীষণভাবে প্রচার করেন, কারণ এখন পর্যন্ত আমরা বাংলাদেশে বসে কোনো ঠিকানা পাইনি, নাম পাইনি। আমরা চাই প্রতিটি পরিবারের ব্যক্তিরা এসে আমাদের সঙ্গে দেখা করুক, আমরা যতটুকু চেষ্টা করব তাদেরকে সব ধরনের চেষ্টা দিয়ে তাদেরকে আমরা আইনি সহযোগিতা প্রদান করব।